হ্যালো ফ্রেন্ড, হরিদ্বার ভ্রমণের আগের পর্বে আপনারা দেখেছেন হরিদ্বারের হাড়কি পৌড়ি ঘাট। এবং চণ্ডীদেবী মন্দির। এবং হরিদ্বারের লোকাল সাইট সিন। এই পর্বে আমরা দেখব মুসৌরি। হরিদ্বার থেকে গাড়ি বুক করে মুসৌরি যাওয়া। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। হ্যালো ফ্রেন্ড, আজকে হরিদ্বার ভ্রমণের তৃতীয় দিন। আজকে আমরা সকালবেলা 8টার সময় গাড়ি বুক করে বেরিয়েছি মুসৌরি যাওয়ার জন্য। তো মাঝখানে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি। তো চলুন, গাড়ির রেট কত, কেমন ঘুরবো সবই বলবো। তো এখন যদি আপনি মুসৌরি আসেন, কোনো শেয়ারে গাড়ি পাবেন না, আপনাকে আইদার বাসে যেতে হবে অথবা দেরাদুন হয়ে ওখান থেকে গাড়ি পাবেন, আর নাহলে প্রাইভেটে পুরো বুক করতে হবে। তো চলুন, চা খাওয়া যাবে। মুসৌরি যাওয়ার প্রাইভেট গাড়ি আমাদের 2700 টাকা নিয়েছিল, 2700 টাকা, সুইফট ডিজায়ার গাড়ি। তবে গাড়ি বুক করার সময় কয়েকটা জিনিস আপনাকে একটু নজর রাখতে হবে, যেমন টোল কে দেবে, আপনি না যে গাড়ি নিয়ে যাচ্ছে সে তা। তো ফ্রেন্ড, এখন আমরা এসে পৌঁছেছি সহস্রধারার সামনে। তো এই সামনেই সহস্রধারা আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে বোর্ড। চলুন গিয়ে দেখি সহস্রধারা। এবং কি কি পয়েন্ট দেখাবে, এই জিনিসগুলো যে বিলটা দেবে ট্রাভেল এজেন্টরা, সেই বিলে যাতে মেনশন করা থাকে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আর যদি আপনি কোনো 7 সিটার গাড়ি নেন, সেক্ষেত্রে 4,500 থেকে 5,000 টাকা পড়বে। আর আপনি যদি ট্রেনে করে দেরাদুন 90 টাকা ভাড়া, সেখান থেকে আপনি যদি মুসৌরি ভ্রমণ করেন বাসে 750 টাকা নেবে মুসৌরি। আমরা সহস্রধারার সামনে এখন। এটা একটা ধারা, আরও ধারা এদিকে রয়েছে। তো চলুন ভালো করে দেখি সহস্রধারা। আর পাশে কিছু থাকারও ব্যবস্থা আছে, হোটেলও আছে, সেগুলো আপনাকে দেখতে দিচ্ছি। দেরাদুনের সহস্রধারা। হ্যালো ফ্রেন্ড, আপনারা এই সহস্রধারাতে রোপওয়ে আছে, রোপওয়ে চাপতে পারবেন। রোপওয়ে 150 টাকা করে টিকিট, আপ ডাউন 150 টাকায় আপ ডাউন। তো ওপরে একটা সাইবাবার মন্দির আছে, আর কিছু রেস্টুরেন্ট আছে, বাচ্চাদের পার্ক আছে, এইসব আছে। তো আমরা যাচ্ছি না, আর কারণ আমাদের একটা সময় খুবই অল্প, একদিনেই মুসৌরি ঘুরে আসবো। তো আপনারা এসে যেতে পারেন 150 টাকা রোপওয়ে। এই সহস্রধারা থেকেই আমরা সকালের ব্রেকফাস্ট করেছিলাম, আলু পরোটা 30 টাকা। আপনি যদি সহস্রধারার পাশে থাকেন তাহলে রোপওয়েও চাপতে পারবেন, আবার পার্কের রাইডগুলো চাপতে পারবেন, নাহলে কিন্তু আপনাকে জাস্ট দেখেই মুসৌরির পথে রওনা দিতে হবে। হ্যালো ফ্রেন্ড, এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে সহস্রধারায়, তবে টিকিটের চার্জ একটু বেশি আছে। তো বাচ্চাদের পার্কটা এখন বন্ধ আছে, আপনারা হয়তো এলে তখন খুলে যেতে পারে। তো বাচ্চাদের পার্কে অনেক রাইড আছে, অনেক কিছু রাইড আছে, দেখে নিন চাপার জন্য। তো এসে অবশ্যই রাইডটা একবার চেষ্টা করবেন, তবে রাইডটা চাপলে সারাদিন কিন্তু এখানেই চলে যাবে। সুন্দর ভিউ পয়েন্ট দেখে এর পরের গন্তব্যে আমরা রওনা হয়ে গেলাম। হ্যালো ফ্রেন্ড, এটা সামনে দেরাদুন শহরটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ পয়েন্ট। তো এটা মুসৌরির রাস্তাতেই পড়েছে, মুসৌরি যাওয়ার সময় এটা একটা ভিউ পয়েন্ট পড়েছে, খুব সুন্দর। তো দেখে নিন ভিউ পয়েন্টটা। রাস্তা কিন্তু খুবই খাড়াই, এবং পাশে সুন্দর সুন্দর ভিউ। রোপওয়ে 150 টাকা টিকিট। হরিদ্বার মুসৌরিতে ম্যাক্সিমাম রোপওয়ের টিকিট 150 টাকা, তবে কেএমটি ফলসের রোপওয়ে 1 ফিটেরও 150, 2 ফিটেরও 150। তো কাটলে
দুপিটেরই সেপ কাটা। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা মুসুরিতে কেএমটি বলতে সামনে, এখানে অনেক নিচে নামতে হবে, সেই জন্য রূপই করে নামছি। 150 টাকা করে টিকিট, যাওয়া আসা মানে নামা ওটা নিয়ে 150 টাকা পার হেড। তো চলুন রূপই আনন্দ নিই। এবং কেএমটি ফলসে নামতে গেলে কিন্তু অনেক সিঁড়ি নামতে হয়, তো নামাতে কষ্ট নেই, কষ্টটা ওঠাতেই। তো তার চেয়ে ভালো রোপওয়ে করে নিলাম। আপনি যদি নেবে আবার উঠতে পারেন, তবে আপনার কিন্তু 150 টাকা একদমই সেফ। কেএমটি ফলসে, ফলসের ঠিক পাশেই আছে একটা ওয়াটার পার্ক, কিন্তু ওয়াটার পার্কের চেয়ে লোকে কেএমটি ফলসেই বেশি চান করছে। ওয়াটার পার্কের আনন্দ হচ্ছে ঝর্নার আনন্দ কিন্তু অনেক বেশি। আমরাও কিন্তু ওয়াটার পার্কের দিকে একদমই গেলাম না, আমরাও চলে গেলাম কেএমটি ফলস ঝর্নার কাছেই। এবার ভালো লাগছে? কিরম লাগছে রোপো চড়ে দেখি, আমার দিকে তাকিয়ে বলো। তো বন্ধুরা, রোপোয়ে বসে বললাম কেএমটি ফলস যাবো, অনেক সিঁড়ি নামতে হবে, আবার অনেক সিঁড়ি উঠতে হবে, নামাটা বড় কথা না, ওঠাটা কষ্ট। তো আপনি যদি নামতে পারেন তো কোনো ব্যাপার না, নাহলে রোপোয়ে। তো কেএমটি ফলসে চান করতে হবে, তো চলুন। ওয়াটার পার্কটা দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর। কেএমটি ওয়াটারফলসের পাশেই অনেক দোকান আছে যেখানে আপনি ব্রেকফাস্ট থেকে লাঞ্চ এবং চেঞ্জিংয়েরও অপশান পাবেন, মানে জামা কাপড় চেঞ্জও করতে পারবেন। এটা কেএমটি ফলসের একদম পাশে, তো এখানে আপনি জামা প্যান্ট চেঞ্জিংয়ের জন্য লকার পাবেন 50 টাকা ভাড়া, এবং জামা প্যান্টও আপনি এখানে রেন্টে নিতে পারেন, এবং এখানে ঝর্নার জলে মোবাইল ভিজে যাওয়ার জন্য মোবাইল কভারও রেন্টে নিতে পারবেন, অথবা পারচেস করেও নিতে পারবেন। তো একদম কেএমটি ফলসের পাশেই এই জায়গাগুলো আছে, এখানে আপনি সব কিছু পাবেন, এবং চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে, চেঞ্জিংটা টোটালি ফ্রি, এসে এখানে কোনো অসুবিধা হবে। আমরাও চেঞ্জিং রুমে জামা প্যান্ট রেখে লকারের চাবি দিয়ে চলে এলাম কেএমটি ফলসে স্নান করতে। কত লোক স্নান করছে, এখানে আপনি টিউব ভাড়াও পাবেন, 100 টাকা করে টিউব ভাড়া 1 ঘন্টার জন্য। তো আপনার দেখেও থাকতে পারবেন না, নাপ দিচ্ছে করবে, আবার পাশে দাঁড়িয়েও আপনি ভিজে যাবেন, এত জলের ফোর্স। তবে জল প্রচণ্ড ঠান্ডা হলেও একবার যদি স্নান করে নেন তো অতটা ঠান্ডা আর লাগছে না, তবে হাওয়া দিলে ঠান্ডাটা বেশিই লাগছে। আর জলটা এত ফোর্সে ওপর থেকে পড়ছে, আপনি ওই জলের তলায় একদমই বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, মনে হবে মাথা ফুটো হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, কেএমটি ফলসের জল প্রচণ্ড ঠান্ডা, চলুন।
আমাদের এখানে কেএমটি পলসে স্নান করা হয়ে গেল, জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার আবার রোবোয় করে আমরা উপরে চলে যাচ্ছি। উপরে গিয়ে লাঞ্চ করে নেব। টিকিটটা কিন্তু যত্ন করে রাখতে হবে। রোপওয়ে থেকে বেরোনোর পরই অনেক লাঞ্চের হোটেল আছে। মুসৌরিতে রোপওয়ে থেকে উঠে এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তার খাবারের তালিকা আপনাকে দিয়ে দিচ্ছি। দেখলেন তো এখান থেকে এইরকমই কিছু খেতে হবে। এখানে কিন্তু লাঞ্চটা আপনাকে করতে হবে মোটামুটি। তো এখানে প্লেন ভাত, আমাদের বাঙালি খাবার খুবই কম পাওয়া যায়, থালি হিসাবে পাওয়া যায়, সেগুলো দেখে নিন, সেই রকমই খেতে হবে। আর রেড চাটটাও মেনু চাটটাও দিয়ে দিলাম, দেখে নিন, মোটামুটি সব হোটেলে একই রকম। কেএমটি ফলসের পাশে হোটেলগুলিতে খাবারের রেট কিন্তু একটু বেশি, আর বাঙালি খাবার পাওয়া যায় না। থালি হিসাবে ভাত, সবজি, রুটি সব একসাথেই আপনাকে নিতে হবে, তবে কোয়ালিটিও খুব একটা ভালো নয়। এখানে থাকারও জায়গা আছে। তো ফ্রেন্ড, এখন আমরা কেএমটি ফলস থেকে মুসৌরি যাচ্ছি। কেএমটি ফলস থেকে মুসৌরি যাওয়ার রাস্তায় সুন্দর ভিউ পড়ে, অবশ্যই দাঁড়িয়ে কিন্তু ছবি তুলবেন, ভিউটা কিন্তু অসাধারণ লাগবে, অসাধারণ ভিউ, দাঁড়িয়ে অবশ্যই ছবিটা তুলতে হবে। ফ্রেন্ড, এখন আমরা চলে এসেছি মুসৌরি ঝিল। তো মুসৌরি ঝিলে অনেক কিছু রাইডিং আছে, অনেক কিছু আছে, চলুন গিয়ে দেখি মুসৌরি ঝিলে কী কী আছে, চল। মুসৌরি ঝিলটি কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং এখানে অনেক কিছু রাইড আছে। এটা মুসৌরি ঝিল, খুব সুন্দর এই ঝিল। তো এখানে অনেক রকম রাইড আছে যেগুলো আপনি করতে পারবেন, এবং সেই রাইডগুলো এখানে আপাতত কিছু রাইড চালু আছে, কিছু বন্ধ আছে, কারণ এখনও সেরকমভাবে ট্যুরিস্ট আসছে না, সেই জন্য আপনি দেখতেই পেলেন। আরও দেখে নিন, এখান থেকে ভিউটাও অসাধারণ সুন্দর লাগছে। তো ভালো করে দেখে নিন এখানকার ভিউ আর এই রাইডগুলো। এখানে অনেক ধরনের রাইড আছে কিন্তু ম্যাক্সিমাম রাইডই বন্ধ, যেহেতু ট্যুরিস্ট সংখ্যা অনেক কম। আর এই মুসৌরি এই লেকের পাশেও একটি সুন্দর হোটেল আছে, এখানেও আপনি থাকতে পারবেন। এখন আমরা যাব মুসৌরি মেলে, তো চলুন মেলে দেখে নিই কী আছে কি নেই, কীরকম মেলে, চলুন। মুসৌরি মেল, মুসৌরি মেলে আসতে গেলে গাড়ি কিন্তু একটু দূরেই পার্কিং থাকে, বেশ খানিকটা আপনাকে হেঁটে আসতে হবে। লোকাল গাড়ি ছাড়া মেলে অন্য কোনো গাড়ির পারমিশন নেই। তো মেলে অনেক জামা কাপড়, অনেক কিছু খেলনা এবং ঘর সাজানোর জিনিস, এইসব নানা রকম দোকান আছে এবং অনেক সাজানো গোছানো। আর মেলের পাশেই আছে একটি সুন্দর ভিউ পয়েন্ট। তবে মেলের এই দোকানগুলি জিনিসের দাম কিন্তু সস্তা নয়, তবে যথেষ্ট সাজানো গোছানো এই মেল। হরিদ্বার বেড়াতে এলে, মুসৌরি এলে ননভেজ খেতে ভুলবেন না, যদি আপনি ননভেজ খেয়ে থাকেন, কারণ মুসৌরিতে
এই মেলের এখানেই নন ভেজ পাওয়া যায়। আপনি কিন্তু পুরো হরিদ্বারে নিরামিষ পাবেন, একমাত্র মুসৌরি এলেই নন ভেজ পাবেন। মুসৌরি থেকে মেলের কাছে নন ভেজটা অবশ্যই খেয়ে নেবেন, আর না হলে পুরো ভেজ খেতে হবে। মেল থেকে চললাম পরের গন্তব্যে। সুন্দর একটি জায়গার পাশে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। তো ফ্রেন্ড, এখন আমরা এসে পৌঁছেছি মুসৌরির বাট্টা ফলসে। এটা মুসৌরির বাট্টা ফলস, মেন রাস্তা থেকে অনেকটাই তলায় নামতে হয়। আপনার কি বলে, রোপওয়েও আছে অথবা কারে করেও আসতে পারেন। রোপওয়ে যদি আসেন, রোপওয়েতে টিকিট কেটে নামতে হবে, আর কারে করে এলে 100 টাকা পার্কিং চার্জ। এখানে বাট্টা ফলসে আমার যেমন হচ্ছে বাচ্চাদের অনেক রাইড ফাইড আছে বা অনেক কিছু রাইড আছে, তো চলুন দেখা যাক কী আছে। তো এই বাট্টা ফলসে পার্কিং চার্জ কিন্তু আপনাকেই দিতে হবে, নাহলে গাড়ি এত নিচে নামবে না, রোপওয়ে করে আপনাকে নামতে হবে। टिकट कितने का है? एंट्री 50 रुपये पर पर्सन अंदर जाने का है। हाँ, जो एक्टिविटीज करेंगे उसके बारे में ये अलग अलग है, उसके रेट अलग, काउंटर टू काउंटर है। पैकेज ही बनाया है। এমনি ঢোকার জন্য 50 টাকা, আর যা যা চাপবে তার জন্য আলাদা। এইসব অ্যাক্টিভিটিগুলো আছে ঢোকার জন্য, বলে দাও। তো 50 টাকা করে টিকিট এটা ঢোকার জন্য, 50 টাকা করে টিকিট কাটলাম পারেড, আর এখানে অনেক কিছু রাইড আছে দেখবেন। তো আর ভেতরে ঢুকে রাইডগুলোর টাকা কিন্তু আলাদা। চলুন বন্ধুরা, রোপওয়ে যান, রোপওয়ে কাটলে জায়গা 1 বে 2 বে। রোপওয়ে টিকিট কিতনা হ্যায়? জানা জানা 100 রুপে, আনা জানা 200 রুপে। এক আদমি কে? এক আদমি পার পার্সন। রোপওয়ে টিকিট হচ্ছে একবার আসার জন্য বা যাওয়ার জন্য 100 টাকা, আর রাউন্ড ট্রিপ হলে 200 টাকা। তো বন্ধুরা, রোপওয়ের টিকিট 200 টাকা, সেই জন্য গাড়িকে 100 টাকা পার্কিং দিয়ে তলায় নেওয়াটাই অনেক সুবিধে। তবে রোপওয়ের মজা নিতে চাইলে অবশ্যই টিকিট কেটে নেবেন। তবে জায়গাটা ফাঁকা ফাঁকা কিন্তু খুব সুন্দর। পুরো ঝর্ণার জলটাকে এখানে কাজে লাগিয়ে নানা রকম ওয়াটার রাইডও বানানো আছে, এবং আরও অন্য রাইডও আছে, তবে ম্যাক্সিমাম রাইডই বন্ধ। এখানেও একই প্রবলেম, ট্যুরিস্ট নেই। তবে এর ভেতরে খাবার দাবারও পেয়ে যাবেন। খুবই সুন্দর জায়গা, বেশ খানিকক্ষণ এখানেই থাকতে ইচ্ছা করবে। তুমি খাও। আইসক্রিম এখানে 60 টাকা করে মিক্স, ভালো। এখানে বোটিংও হয়, আর ওদিকে আবার চানও করছে, দেখেছো? দেখুন ভেতরে সেই গাড়ি অ্যাক্সিডেন্টের রাইড, এবং আরও কত রাইড রয়েছে, 3D, 4D গেম আছে এখানে,
তবে বাচ্চারা একবারে এলে যেতেই চাইবে না, কিন্তু খুবই লোভনীয়। সবেরই টিকিট 300 টাকা করে। পুরো এন্টারটেনমেন্টের জায়গা। উসকা টিকিট কিতনা হ্যায়? ও ওয়ালা 300। ক্যা হ্যায় ও 3D? মে রোলার কোস্টার রাইড মে লেগা। ও সোলো। ওয়াটারফলস থেকে চললাম পরের গন্তব্যে। এরপরে এলাম প্রকাশেশ্বর মহাদেব মন্দিরে। যথেষ্ট বড় এই মন্দির। চলুন ভেতরে ঢুকি মন্দিরের। সুন্দরভাবে সাজানো এই মন্দির। ভেতরে ছোট ছোট দোকানও আছে। এখানেও আপনি পুজো দিতে পারবেন। শিবলিঙ্গ আছে এবং খুবই সুন্দর এই মন্দির। ভেতরে মন্দিরে প্রসাদও দিচ্ছে। তো আমাদের এটাই ছিল মুসৌরির শেষ ভিউ পয়েন্ট বা শেষ পয়েন্ট। এখান থেকে আমাদের হরিদ্বার ফিরতে ফিরতে প্রায় রাত্রির 9টা হয়ে গেল। তো বন্ধুরা, মুসৌরি ভ্রমণ কেমন লাগলো? একদিনে মুসৌরি ভ্রমণের এই কটাই পয়েন্ট আপনি দেখতে পাবেন। এর বেশি হলে আরও ছোট ছোট 2-4টে পয়েন্ট আছে মুসৌরিতে, কিন্তু সেগুলো দেখতে গেলে অবশ্যই আপনাকে মুসৌরি থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এর পরের পর্বে দেখবেন ঋষিকেশ। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।